আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার আদরের যত্নের গাভীটি সহজে হিটে আনবেন। অনেকেই আশা আকাঙ্ক্ষা নিয়ে বাজার থেকে গাভী কিনেন, যে গাভীটা আমার দুধ দিবে, খাইয়ে আমার নিজের চাহিদা মেটাবো, সেই আশা নিয়ে কিন্তু অনেকেই গাভী কিনে। কিন্তু সেই গাভীকে যদি সহজে হিটে না আসে তাহলে কিন্তু তাদের টেনশনের সীমা থাকে না। তো সেই টেনশনের কোনো কারণ নাই, কিছু নিয়ম যদি আপনি মানেন, কিছু নিয়ম মেনে যদি লালন পালন করেন তাহলে কিন্তু আপনার অতি সহজে আপনার গাভীকে হিটে আসবে। কয়েকটা জিনিস আপনাদের ফলো করতে হবে এবং কিছু মেডিসিন খাওয়াইতে হবে, তাহলে কিন্তু আপনার গাভীকে অতি সহজে হিটে আসবে। তো ভাইয়ে হিষ্টিপুষ্ট করে ফেলেন, যখন হিষ্টিপুষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনার গাভীকে সহজে হিটে আসে না। এজন্য আপনার গাভীকে এমন কিছু খাবার খাওয়ানো যাবে না যে খাবারটা আমিষ রয়েছে, বেশি পরিমাণে প্রোটিন রয়েছে, সেটা খাইয়ে হিষ্টিপুষ্ট করা যাবে না, তাহলে কিন্তু আপনার গাভীকে সহজে হিটে আসবে না। যা আপনার গাভীকে আপনি পচা ভাত খাওয়াইতেছেন, খুদের ভাত খাওয়াইতেছেন, কিন্তু গাভীকে তো এই ধরনের খাদ্য দেওয়া যাবে না। যে ধরনের খাদ্য খাওয়াইলে মোটা তাজা হয়ে যাবে, দেহে চর্বি বাঁধতে যাবে, চর্বি বাঁধলে কিন্তু তখন আপনার কিন্তু সহজে হিটে আসবে না। আমার যে গাভীটা দেখতে পাচ্ছেন এই গাভীটা কিন্তু আমার সহজে হিটে আসতেছে না, কেন না জানেন? এই গাভীটা হচ্ছে আমাদের দেখেন এই যে এই এই হাড্ডিগুলো দেখা যাচ্ছে না, এই হাড্ডিগুলো কিন্তু একদম ঢেকে গেছে, কেননা এটা মোটামুটি হিষ্টপুষ্ট হয়ে গেছে, এই জন্য কিন্তু হিটে আসতেছে না। এই জন্য দেখেন এই যে গাভীটা, গাভীর বৈশিষ্ট্য হচ্ছে এই হাড়গুলো আপনার বাইরে থাকবে, তাহলে কিন্তু আপনার অতি সহজে হিটে আসবে। তো কিছু নিয়ম যদি আমরা ফলো করি তাহলে কিন্তু অতি সহজেই হিটে আনা সম্ভব। সেটার প্রথম কারণ হচ্ছে আপনার গাভীকে কীটনাশক ট্যাবলেট খাওয়াইতে হবে। কীটনাশক ট্যাবলেট অবশ্যই অবশ্যই খাওয়াবেন। আমি আবারও বলতেছি, আপনার গাভীকে যদি অতি সহজে হিটে আনতে চান তাহলে অবশ্যই অবশ্যই কীটনাশক ট্যাবলেট খাওয়াইতে হবে, লিভার টনিক খাওয়াইতে হবে। লিভার টনিক খাওয়ালে কী হবে, লিভারটা ভালো থাকবে, জিঙ্ক খাওয়াইতে হবে, দেখবেন যে আপনার গাভীটা অতি সহজে হিটে আসবে। যদি ফলো করেন তাহলে অতি সহজে হিটে আনা সম্ভব। তো আমাদের এলাকায় একটা জিনিসের প্রচলন আছে, আর যে ডুমুর গাছের ফল যদি অনেকে খাওয়ায়, অনেকে বলে যে ডুমুর গাছের ফল আছে সেটা খাওয়াইলে কিন্তু অনেক সময় হিটে চলে আসে, কিন্তু এটা জানি না এটা আমি কোনদিন খাওয়াই নাই সেটা হয় কি না। কিন্তু ঘটনা হচ্ছে যে প্রধান আপনার ইয়া হচ্ছে ওষুধ হচ্ছে কীটনাশক ট্যাবলেট জিঙ্গলি ব্যাটারি খাওয়াইলেই অতি সহজে হিটে আসবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। কৃমির ডোজ যারা মুক্ত করেন নাই এখনও, অবশ্যই আপনার গুজকে গাভীকে কৃমির ডোজ মুক্ত করবেন, কৃমি মুক্ত করবেন, দেখবেন যে আপনার গাভী কৃমি মুক্ত করার পরে দেখবেন যে হিটে চলে আসছে। তো আমার গাভীকে আমি কৃমি মুক্ত করছি, কৃমির ডোজ খাওয়াইছি, মোটামুটি 3-4 দিন হইলো, আবার 7 দিন পর আবার খাওয়াবো কৃমির ডোজ। খাওয়ানোর পর আমি লিভার টনিক খাবো, জিঙ্ক খাওয়াবো, খাওয়ানোর পর দেখবেন যে গাভীটা অতি সহজে হিটে চলে আসবে। তো যদি হিটে আসবে কি না তার বাস্তব প্রমাণ যদি জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আসলে কাভিটা আসলে হিটে আসলো কিনা কৃমির ডোজ খাওয়ানোর পর।